नमस्कार বন্ধুরা, ডি কিচেন ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। আজকে মা রান্না করছে সবজি পরোটা, আর আজকে মার সাথে আমি মাকে সাহায্য করার জন্য রয়েছি। তাহলে চলো সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে নেওয়া হয়েছে ময়দা, নেওয়া হয়েছে গাজর কুচি, স্যালাডের জন্য নেওয়া হয়েছে গাজর, পেঁয়াজ, ধনে পাতা, শসা, কাঁচা লঙ্কা। নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, বিনস কুচি করে রাখা হয়েছে, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, ধনে পাতা কুচি, আর নেওয়া হয়েছে টমেটো কুচি, আর নেওয়া হয়েছে ডিম, কালো জিরে, চিনি, হলুদ, লবণ, সাদা তেল, বেকিং পাউডার, জোয়ান, সরষার তেল, টমেটো সস, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। একটি পাত্র নিয়ে দুটো ডিমই ফাটিয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছে কালো জিরে, জোয়ান, চিনি, স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছে এক চামচের মতো সাদা তেল। এগুলি দেওয়ার পরে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। কিছু সময় ধরে ফেটানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে দুই বাটির মতো ময়দা আর অল্প পরিমাণে বেকিং পাউডার। এরপরে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে আরও এক বাটির মতো ময়দা। এখানে ময়দাটা একবারে ব্যবহার করছে না, অল্প অল্প করেই দিচ্ছে। অল্প পরিমাণে জল দিয়ে ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ময়দার ডো তৈরি হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রেখে দেবে। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে সরষার তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছে কালো জিরে। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে আদা কুচি, দিয়ে দিচ্ছে গাজর কুচি, আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, বিনস কুচি। দিয়ে দিচ্ছে স্বাদমতো লবণ, হলুদ। আঁচটি হালকা রেখে কিছুক্ষণ এগুলোকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর খুবই অল্প পরিমাণে জল। সব কিছু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো খুবই অল্প পরিমাণে, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছে দুই চামচের মতো ময়দা। ময়দা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে নিতে হবে। কয়েক মিনিট নেড়ে নেওয়ার পরেই নামিয়ে নিতে হবে।
তৈরি হয়ে গেছে পরোটার পুর, এখন নামিয়ে নিচ্ছে। পরোটার জন্য ডোটাকে ছোট ছোট লেচির আকারে কেটে নিতে হবে। সব লেচিগুলো কাটা হয়ে গেছে, এখন লেচিগুলোকে একটি বাটির শেপে করে নেবে। বাটির আকারে করা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে পুর। এইভাবেই সব লেচির মধ্যে পুরগুলো ভরে নেবে। সবগুলোতে পুর ভরা হয়ে গেছে, এখন বেলে নিচ্ছে পরোটার আকারে। তাওয়াটা খুব ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে মা এখন পরোটাটা ছেড়ে দিচ্ছে। আঁচটি মাঝারি রেখেই পরোটা ভাজতে হবে। পরোটাগুলো উল্টে পাল্টে নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এইভাবেই সব পরোটাগুলো ভেজে নেব। সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে সবজির পরোটা। পরোটার সাথে খাওয়ার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি স্লাইস করে রাখা শসা, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনে পাতা, টমেটো সস। বন্ধুরা, পরোটা তৈরি হয়ে গেছে, আর আমি এখন টেস্ট করে দেখব।
খুব সুন্দর হয়েছে মা, দারুণ লাগছে খেতে। আর তোমরা এইভাবে এরকম এই রেসিপিটি তৈরি করবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে আমাদের এই নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমার কাছে এসে পৌঁছায়। ধন্যবাদ।